ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং কমিউনিটিসের ইউটিউব চ্যানেল। ইঞ্জিনিয়ারিং কমিউনিটিসের চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আমি এখন আরেকটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে আপডেটটি উঠে এসেছে আমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আমাদের যে রাজ্যের পলিটেকনিক কলেজগুলো রয়েছে, অবভিয়াসলি গভর্নমেন্ট পলিটেকনিক, তার যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্টগুলো হয়েছিল তার এক একটি রিটেন রেজাল্ট কিন্তু এখন পাবলিশ করছে এবং তার ইন্টারভিউ শিডিউল কিন্তু ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। ইতিমধ্যে আমরা জানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে ফিজিক্সের হয়ে গেছে, কম্পিউটার সায়েন্সের দিয়ে দিয়েছে, এরকম করে পরপর হয়েছে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন কেমিস্ট্রি। কেমিস্ট্রির কিন্তু অলরেডি শিডিউল দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে পাবলিশ করেছে এই মাসে 6 তারিখে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 1/2/2020। আমি দেখে নিই শিডিউলটি, তোমাদের সামনে তুলে ধরছি পিডিএফটি, তোমরা ওয়েবসাইটে গিয়ে এটাকে ডাউনলোডও করে নিতে পারবে, তাছাড়া তোমরা আমার ভিডিও থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো প্রথম যেটা রয়েছে, তোমাদের সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি, টাইম এবং ডেট হিসাবে কিন্তু পাবলিশ করে দিয়েছে। প্রথম তোমাদের ইন্টারভিউ শুরু হতে চলেছে এই মাসের 26 তারিখে, অর্থাৎ 26/11/2024। দুটো ধাপে বা দুটো ফেজে বা দুটো টাইমিংয়ে হবে। ফার্স্ট হাফ হচ্ছে 11টার থেকে সকাল 11টা, আর সেকেন্ড হাফ হবে 1:30টার থেকে। ফার্স্ট হাফে টোটাল 9 জনকে ডেকেছে, আর সেকেন্ড হাফে হচ্ছে 7 জনকে, অর্থাৎ টোটাল 16 জন করে একদিনে ডাকছে। তো এখানে একটা সুবিধা রয়েছে, তোমাদের রোল নাম্বারের সাথে সাথে তোমাদের নামটাও দিয়ে দিয়েছে। অনেকে রোল নাম্বার মনে থাকে না বা অ্যাডমিট কার্ড হারিয়ে যায়, তো নামটাও এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো সেকেন্ড ডেট যেটা হচ্ছে 27 তারিখে, সেম প্রসিডিওরে তোমাদের এরকম করে হবে, আপ টু তোমাদের চলবে, চলো দেখে নিই লাস্ট কত অবধি আছে, 6/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখ অবধি। লাস্ট দিন 15 জনকে ডেকেছে। তো পরপর ক্যাটাগরি ওয়াইজ এখানে সব দিয়ে দিয়েছে। তো চলো এবার কাট অফটা দেখে নেই, অর্থাৎ তোমরা যারা ইন্টারভিউতে ডাক পেলে, আর যারা পাওনি দেখতে সুবিধা হবে। অর্থাৎ প্রথম যে রিটেন টেস্টটি ছিল, পিএসটি বলা হচ্ছে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। আর তার সাথে সাথে এটাও বলে দেই যে ওই রিটেনের মার্কস কিন্তু এই ইন্টারভিউতে অ্যাড হবে না, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এই ইন্টারভিউয়ের মার্কসের উপরে বেস করে, কারণ রিটেন টেস্টটি ছিল পিএসটি, অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট শুরু, অর্থাৎ ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার জন্য। তো যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে তাদের লাস্ট ক্যান্ডিডেট ক্যাটাগরি ওয়াইজ এখানে পাবলিশ করে দিয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি রিটেনের কাট অফ। তো প্রথমে যেটা দিয়ে দিয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, যে লাস্ট ক্যান্ডিডেট পেয়েছিল 80.33, অর্থাৎ পেয়ে ইন্টারভিউতে ডাক পেয়েছে, অর্থাৎ কাট অফ 80.33, ওবিসি এ 78, ওবিসি বি 80, এসসিরা পেয়েছে 71.67, এসটি 28.33। আনরিজার্ভ এক্স সার্ভিস ম্যানের যে ভ্যাকান্সি ছিল সেখানে 62.33 উঠেছে, একজন ক্যান্ডিডেটে পিএসটিতে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ রিটেন টেস্টে। এসসি এক্স সার্ভিস ম্যানে কোনো ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেনি, তার জন্য এখানে কেউ সিলেক্টেড হয়নি। এমএসপি অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 23.33 গেছে। পিডি যেটা BLVতে যেটা ছিল 36, একজন ক্যান্ডিডেটই অংশগ্রহণ করেছে, অর্থাৎ যে অংশগ্রহণ করেছে সেই 36 পেয়েছে। তোমাদের এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে গেলে তোমাদের অবশ্যই একটি কল লেটার, এই কল লেটার সঙ্গে নিয়ে যেতে হবে। কল লেটারের ভিতরে আবার যাবতীয় ডিটেলসটি লেখা থাকবে, সঙ্গে কী কী নিয়ে যেতে হবে, অর্থাৎ সব একাডেমিক ডকুমেন্টস থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস, তাদের জেরক্স, এগুলো কিন্তু নিয়ে যেতে হয়। ইন্টারভিউ কল লেটারেও কিন্তু ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া থাকবে। তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে এই মাসের 19 তারিখ থেকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, যেটা এখন বর্তমানে একটাই রয়েছে, www.psc.wb.government.in, এরকম বলে একটা ওয়েবসাইট আছে, তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, বা গুগলে লিখে পিএসসির ওয়েবসাইট সার্চ করলে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটার জন্য। নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো।